এখন তো মনে করেন মানুষ যখন বিপদে না পড়ে যদি কেউ জেলে না যায় তাহলে সে জেলের ব্যাপারে বুঝতে পারে না জেলটা কেমন জিনিস। আর যে বিপদে একবার পড়ে গেছি এখন আমি বুঝতে পারতেছি যে কতটুকু মানুষ কতটুকু নির্দয় হতে পারে। এখন তো আমাকে সেই জায়গায় নেওয়ার মতো কেউ না এবং পারবো না আশা করি ইনশাল্লাহ। হ্যাঁ অনেক পরিণত। আমি সেই প্রতারকদেরও বিচার চাচ্ছি এবং প্রধানমন্ত্রীর কাছে কিছু সাহায্য চাচ্ছি এবং আমাকে যেন উনি যেহেতু আমি ওনার বাপের খুনিদের পাশে দিয়েছি যুদ্ধ অপরাধীদের পাশে দিয়েছি প্রধানমন্ত্রী আমাকে 5 লক্ষ টাকা দিয়েছিল সেটা তো মনে করেন এদিকে নিয়ে গেছে। এখন থাকার মতো তো আমার কোনো বাসস্থান নাই, চলার মতো তো আমার সামর্থ্য নাই, আমাকে এখন বাড়ি কোনো কাজও করতে পারবো না, শ্রম দিতে পারবো। আমি সব নিয়েই আমি কিন্তু পিছনের দিকে তাকাচ্ছি না যে কে আমাকে মেরে ফেলবে কি করবে। আমি ফাঁসি দিয়েছি যুদ্ধ অপরাধীর, ফাঁসি দিয়েছি বঙ্গবন্ধু হত্যা মামলার, এটা আমার কাছে অনেক বড়, অনেক কিছু পাও না। এতে যদি কেউ আমাকে মেরে ফেলে তাতে আমার কিচ্ছু আসে যায় না। কিন্তু এখানে আমার প্রশ্ন যে আমি এত কিছু করেও আজকে রাস্তায় রাস্তায় থাকতে হচ্ছে, মানুষের দেওয়া ত্রান্ত মানুষের দেওয়া খাবার খেতে হচ্ছে। কারণ আমি তো জানতাম না যে এত প্রতারক চক্র বাংলাদেশে হয়েছে। কারণ আমি যখন জেলে গিয়েছি তখন আমার বয়স 23-24 বছর বয়স, 22 বছর বয়স, আর জেলে থেকে 44 বছর পরে বাড়ি বাংলাদেশ। এখন তো বাংলাদেশ আমি যখন দেখেছি সেই বাংলাদেশ আর এই বাংলাদেশ এখন এরকম না, টাকাগুলো সে সত্যি নিয়েছে তাহলে তার সাজা হবে, সর্বোচ্চ 7 বছর সাজা তার সাজা হবে। কিন্তু মামলা এই টাকা দেওয়ার জন্য তাকে আবার পুনরায় আরেকটা মামলা করতে হবে, মানি মামলা করতে হবে, সেই মামলায় সে টাকা ফেরত পাবে। আগে এই মামলাটা প্রমাণিত হতে হবে যে সে সাধারণ সাহেবের কাছে টাকা পাবে কিনা, টাকাগুলো মেয়ে নিয়েছে কিনা। এটা সাধারণ মামলা, এটা টাকার মামলা না, এটা একসাথে দুই মামলা করা যাবে না, ওটা দেওয়ানি মামলা, মানি মামলা করতে হবে। টাকার মামলাটা এটা আইনেই আদালতে, এই ডিটটা তো কোনো রেজিস্টার্ড ডিট না, এটা নোটারি পাবলিকের মাধ্যমে একটা যে ডিট, এই ডিটটা তো দিন লাগতে পারে এই মামলার, এটা বলা যায় না। পিবিআই তদন্ত রিপোর্ট দাখিল করার পরে এই মামলায়, তারপরে মামলা এটা তাদেরকে বিকাদরত আমলে নিয়ে তাদেরকে হয়তো সমন দিবে অথবা ওয়ারেন্ট দিবে ডাকবে তারা, তারপরে এই মামলা বিচার হতে অনেক সময় লাগবে, এটা বিকা আদালতের বিষয়। এটা থ্যাংক ইউ।